তুমি কি বললে? কনক ভেতরে আসতে পারবে না। মা, ছোট মা, তোমরা বৌরানীকে বরণ করে ঘরে তোলো তো। ওর সব ফালতু কথা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। অপ্রু, আগে ও যেটা বলছিস না শুনতে দে। তোরা এখানে দাঁড়িয়ে ওর কথা শুনবি? শুনতে হবে, কারণ শুনতে বাধ্য। মা, তোমার এটা কি এত বড় অডিসি? তোমার হয় কি করে ঝিলমিল? কনককে দেখলে কি তোমার প্রবলেম ক্রিয়েট করতে ইচ্ছে করে? কাম ডাউন শ্রী, প্লিজ। বৌনি, ওরা আগে ভেতরে আসুক, তারপর যা বলা তুমি পরে বলো। ঋষভ, পরে বলার হলে আমি কথাটা এখন তুলতাম না নিশ্চয়ই। খারাপ কথা, এই মেয়েটা কি? হ্যাঁ, 2 মিনিটে ওর মাথা মাথা খুলে যাবে। তুমি পাল্টাবে না না ঝিলমিল? ব্যাপারটা কি তোমার? তুমি ভুলে যাচ্ছো একটা চৌধুরী বাড়ি। আরে কাকে কি বলছো পিসিমণি তুমি? কোথায় কি বলতে হবে সেটা কি ওর বোধ আছে? তোমাকে অনেকদিন বলেছি ওর সঙ্গে এভাবে কথা বলবে না। কিন্তু ছোট মা, আমরা এখানে বড়রা সবাই রয়েছি, কোনো একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা নেব। তুমি চুপ করে থাকো। ছোট মা, সিদ্ধান্ত নেওয়ার তো আর কিছু নেই। বৌমণি তো কিচ্ছু ভুল বলেনি। বলি, তুই এর মধ্যে কথা বলছিস কেন? বড় মা, আমি কথা বলছি কারণ এই ব্যাপারটাতে আমি বৌমণিকে সাপোর্ট করছি। মানে তোরা বদলাবি না নারায়? হ্যাঁ, থেকেও শিখবি না? ভালো থাকতে ইচ্ছে কর না তোদের? হ্যাঁ, তোমরা যে যাই বলো না কেন, কনককে এভাবে ঘরে ঢুকতে দেওয়া যাবে না। তুমি ওদের ঢুকতে না দেওয়ার কে বলো তো ঝিলমিল? বাবা, এতটুকু অধিকার আমার নিশ্চয়ই আছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে, কিন্তু ঝিলমিল সেটার অপব্যবহার করাটাও ঠিক নয়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, কনকের সঙ্গে এক্স্যাক্টলি তোমার প্রবলেমটা কি? আমি বলি, তুমি কিচ্ছু বলো না। তুমি বলা মানেই হচ্ছে ভালো মানুষের মতো সবকিছু ম্যানেজ করা। আমি দিদিভাইয়ের সাথে একবার কথা বলতে চাই। বলো দিদিভাই, কি দাবি তোমার? কি চাও তুমি আমার কাছে? তুমি তুই ঠিক বুঝে ফেলেছিস? এইটুকু বুদ্ধি তো আমার হয়েছে দিদিভাই। বৌমণির কি মানে কিসের প্ল্যান? আমি তো কিছুই বুঝতে পারি না। দেখো,